গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি, মানে আমার আমি বেরিয়ে পড়েছি একটা ভিডিও করার উদ্দেশ্যে, তার সাথে সাথে আরেকটা কাজও করব, সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবে। কলেজ স্ট্রিটের রাস্তা ধরে আমরা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একেবারে ধাসি টাইপের, মানে এরকম ভিডিও আমার চ্যানেলে ছাড়াই হয় না, তাই সেই কারণে আমি ধাসি টাইপের বললাম। মেডিকেল কলেজে একটা নতুন একটা কাউন্টার খুলেছে, তো ভিডিওটা শুট করার আগে তোমরা হয়তো বুঝে গেছো আমি কী টাইপের হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে। আজকে জানি আমরা পাবো কি না খোলা, কিন্তু চলো যাই, ওর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, ভিডিওটা করবো। মেডিকেল কলেজে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে, কারণ সেটা তোমরা হয়তো আমার চ্যানেলে প্রথম থেকে থাকো তাহলে জানতে পারবে, কারণ আমি প্রত্যেক মাসে একবার করে হলেও আমি হসপিটালে যাই, মেডিকেল কলেজ হসপিটালে, তো ওখান থেকে চেক আপও করাবো আর আজকে ভিডিওটাও বানাবো। আর তোমরা বিশ্বাসও করতে পারবে না, মানে ৫ টাকাতে থালি ৫ টাকাতে। চলতে চলতে চলে এসেছি আমরা মেডিকেল কলেজেই, এবার রাস্তাটা পার হওয়াটা বাকি। তো তার আগে ভাবছি একটু সকালের নাস্তাটা করে নিই, দুপুরের নাস্তা নয় ৫ টাকাতে করলাম, খেয়ে দিয়ে চলে এসেছি। আর আপাতত এখানে বিশাল পরিমাণে লাইন পড়ে গেছে, লাইন দেখো, লাইন দেখেছো, দেখেছো লাইন, নিচের লাইনটা নাই ঠিক ছিল, তাই বলে ওখান থেকে শুরু আর এখানে শেষ দুপুরের লাইন, যা মানা যায়। তো গাইস, আজকে আমি যেই কারণে এসেছি সেটা হচ্ছে এই যে আমার কন্টেন্ট, এই যে আমার সেই কাউন্টার, আর এইখানেই সেই ৫ টাকার থালি পাওয়া যায়, তোমরা দেখে এখানে লেখা দেখে বুঝতেই পারছ। আর আমার মনে হচ্ছে এগুলো লাইন পড়েছে, কখন খুলবে এটা, কখন খুলে, একটার সময়। আরে বস, এটা আমি ভালো করে পড়ে ঠড়ে দেখলাম এখানে, ভালো করে তোমরা একটু পড়ে দেখো, ৫ টাকায় দিচ্ছে, দেখো দেখো দেখো, ভাত ডাল সবজি আর ডিমের বন্দোবস্ত রয়েছে, প্রতিদিন একটা থেকে দুটো পর্যন্ত খোলা হয় এখানে, বাপ রে বাপ, ৫ টাকাতে মাত্র মাত্র ৫ টাকাতে গাইস, ৫ টাকাতে এখানে লাইন পড়ে গেছে প্রচণ্ড দেখছি। তো এই কাউন্টারটা খুলেছে আমাদের মেডিকেলের ফার্স্ট নাম্বার গুলিতে, মানে এক নম্বর গুলি গেটে ঢুকে আর একটুখানি রাস্তায় হেঁটে, ওই সামনে দেখতে পাচ্ছ এক নম্বর গেট, ওখান থেকে এই হেঁটে আসলে এই যে দোকান, খেতে গেলে কমসে কম ডাল ভাত আর একটা সবজি দেয় কমসে ৩০ থেকে ৩৫ টাকা নেয় আমি আন্দাজ করে বললাম, আর এখানে ৫ টাকাতে দিচ্ছে, ভাবতে পারছো একবার। তো যাই হোক, এখনও পর্যন্ত কাউন্টারটা খুলে পায়নি, কাউন্টারটা খুললে আমি এখানে এসে লাইনে দাঁড়াবো, আপাতত লাইন তো বিশাল পড়েছে দেখতে পাচ্ছি, লাইনে কি এখনই দাঁড়িয়ে পড়বো, বুঝতে পারছি না কি করবো, তা খুলুক তারপরে আবার দেখা হচ্ছে। লাইনের তো আঁকা মাথা বোঝা যাচ্ছে না, লাইন এখানে নাকি লাস্ট লাইন, মানে যেখানে দাঁড়িয়েছি এই যে বাড়িটার পেছনে লাস্ট লাইন রয়েছে, স্কুটি পিটনের সামনে দিয়ে লাইনদের অপর বসে রয়েছে ৫ টাকার থালি খাবে বলে। এই যে আউটডোর, এখানে আমি দেখাচ্ছি কখন নাম ডাকবে জানি না, আর আমি এসেছি খাবার লাইনে, ভাই এত পেটুক কেন আমি, এত লোভী কেন আমি ৫ টাকার থালি খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি, আর এখানে নামও ডাকতে পারে, লাইন ছেড়ে তখন আমাকে দৌড়তে হবে। এখানে কতবার খেয়েছো তুমি? ২বার প্রথমবার চেক করবো, দেখি কেমন খেতে। আমি একটু আউটডোরে বসেছিলাম, কখন নাম ডাকবে ঠিক নেই, শুধু রক্ত টানাটা হয়েছে, এবার ডাক্তার দেখানোটা বাকি, কিন্তু এখানে এসে দেখছি লাইন আরও বেড়ে গেছে, কিন্তু আমার মাকে লাইনে দাঁড় করে ডেকেছিলাম, ও হ্যাঁ পেয়েছি পেয়েছি, লাইনটা দেখাই এবার তোমাদের। ৫ টাকার থালি খাওয়ার জন্য দেখো কত বড় লাইন পড়েছে, ওই যে কাউন্টার, এই গাড়িটার পেছনে রয়েছে কাউন্টার আর এখান থেকে পুরো লাইন, ভাই বিশাল গ্যাঞ্জাম নাও। তো গাইস, কাউন্টারে খাবার দাবার চলে এসছে, বিশাল পরিমাণে দাবার খাওয়া হচ্ছে, প্লেট দিচ্ছে, এই চাষের সাথে করে খাবার এসছে, ৩ গামলা শেষ হয়ে গেছে ভাত, বাপ রে ৩ গামলা শেষ, আরেক গামলা এখানে চলছে, আর কতক্ষণ টিকে থাকবে জানি না। এই সবে মাত্র তো আসলাম, দেখতে গেছিলাম কি কি দিচ্ছে, সবিন রয়েছে, ডাল দিচ্ছে আর ভাত আর ডিম, ওইখানে এখনো দেরি আছে, কিছুক্ষণের মধ্যে এই আউটডোরে ডাক দেবে, তো আমি ওখানে লাইনে থাকতে পারছি না। আমি ডাক্তার দেখাচ্ছিলাম, এদিকে মা টিফিন গাড়িতে ভরে নিয়ে চলে এসেছে ৫ টাকার থালি, এদিকে ডিম ছাড়ানো হচ্ছে ৫ টাকাতে, আবার ডিম আছে, তরকারি কিসে রয়েছে, তরকারি এই ভাত, এইখানে নিয়ে যায় এই সাইডে। তো আমার ৫ টাকার থালি রেডি, চলো চেক করে দেখা যাক কেমন খেতে হয়েছে, ডাল সয়াবিনের তরকারি আর ডিম, আর তার সাথে ভাত রয়েছে আর ১ টাকা দামের থালা।
ওষুধ আছে বাড়িতে, মোটামুটি ঠিকই আছে। কেমন খেতে লাগছে? পাঁচ টাকা এরকম খেতে পারবা এই শিয়ালদা বাজারে? বলো বলো, ভালো। তো গাইস একটা কথা আমি বলতে চাই, এই খাবারটা যদি আমি বাড়িতে খেতাম না একটুও ভালো লাগতো না, কিন্তু বাইরে এসে খাচ্ছি আলাদাই মজা, একটু টেস্ট বেড়ে যায়। যে জিনিসই হোক খাই না, বাইরের খাবারের টেস্টই আলাদা বলতে গেলে। তো গাইস পুরো লাইন ফাঁকা, আর এখন বাজতে চলেছে আড়াইটে। এত পরিমাণে ভিড় কমে গেল বুঝলামই না, কখন ভিড় হলো আর কখন খেয়ে দিয়ে সবাই ফিনিশ। তো আপাতত আমার ডাক্তার দেখানো কমপ্লিট, তো এবার ওষুধ আনতে যাচ্ছি, তো চলো। ওষুধ নেওয়াও কমপ্লিট, ডাক্তার দেখানোও কমপ্লিট, আর যেই কন্টেন্টের জন্য আজকে ভিডিওটা বানানো সেটাও কমপ্লিট, মানে পাঁচ টাকার থালি। তো পাঁচ টাকার থালি বলতে রিভিউ করতে গেলে রিভিউ করা যায় না এতে, মানে পাঁচ টাকাতে তোমাকে খাবার দিচ্ছে এই ভোর দুপুরবেলায় তুমি পেট ভরে খেতে পারছো, এটাই মানে এটা রিভিউ করা যায় না আমাকে। আজকাল কোথায় পাবে পাঁচ টাকাতে তিন রকমের জিনিস? একমাত্র আমাদের মেডিকেল কলেজে এক নম্বর গেট দিয়ে ঢুকে একটুখানি খেটে গেলে পেয়ে যাবে পাঁচ টাকাতে থালি। তো তোমরা যদি খেতে চাও তো চলে আসো, ঠিকানা দিয়ে দেবো ডিসক্রিপশানে, বা এখনই বলে দিচ্ছি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট আসবে, আর কলেজ স্ট্রিট থেকে একটুখানি খেটে গেলেই মেডিকেল কলেজ, আর মেডিকেল কলেজে এক নম্বর গেট ধরে 30 সেকেন্ড হেঁটে গেলেই পেয়ে যাবে সেই কাউন্টারটা। আর আমি এটাকে কাউন্টার কেন বলছি, কী বলে ডাকা যায় সেটাই আমি বুঝতে পারছি না, তো সেই কারণে আমি কাউন্টার বলে ডাকছি। তো এখানে বলা যেতে পারে পাঁচ টাকাতে ভরিভোজ খাবার আমাদের মেডিকেল কলেজেতে। তো গাইস এতে আমি এক্সট্রা করে কী আর বলবো, এই কাউন্টারটা খোলার পেছনে বড় হাত যার আছে সেটা আন্দাজ করে বুঝতেও পারছো তোমরা। কাউন্টারে ব্যানার লাগানো আছে আর প্রত্যেকটা ব্যানারে মমতা দিদির ছবি ভরাই রয়েছে, আর তাতে লেখা রয়েছে মা মাত্র 5 টাকাতে পেট ভর খাবার। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে কাউন্টারটা খোলা আছে, এতে আমি না পুরোপুরি সবাই ঠিকঠাক মত আছে, কারণ কম দামে খাবার পাচ্ছে, তো কার দয়ায়, মমতা দিদির দয়ায়। ওখানে অনেকের হেল্প হচ্ছে, কারণ আজকালকার বাজারে যা খাবারের দাম ওই খাবারটা ওখান থেকে দিচ্ছে, কমসে কম 50-60 টাকা প্লেট বাইরে খেতে গেলে, আর কিন্তু তোমাকে বিনামূল্যে দিচ্ছে, আর অনেকেরই হেল্প হচ্ছে। অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছি কিন্তু আমি ভিডিও রেকর্ড করিনি, সবাই ভালো বলছে। তো দিদি স্যালিউট এরকম খাবার সবাইকে খাওয়ানোর জন্য, এরকম খাবার দেওয়া হচ্ছে। তো তোমাদের কী মতামত সেটা কমেন্ট সেকশানে জানাও, আর ভিডিওটা আমি কেমনভাবে তোমাদের ধারে তুলে ধরেছি যদি কিছু ভুল ত্রুটি হয় তো একটু ক্ষমা করে দিও। তোমাদের যদি আজকে ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেল তো নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল সেট করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে, টাটা টাটা, বাই বাই। দাঁড়িয়ে আছো তুমি।